আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর আশীর্ষ রহমতে ভালো আছো। তোমাদের সামনে আজকে আরেকটি ক্লাস নিয়ে আসলাম। আজকে আমরা এসএসসি জীববিজ্ঞানে অধ্যায় 9 দৃঢ়তা প্রদান ও চলন এই অধ্যায়ের আমরা আজকে দুইটি টপিকস নিয়ে পড়ব, স্পেসিফিক দুইটি টপিকস। তার মধ্যে একটি হচ্ছে আমাদের পেশি, আরেকটি হচ্ছে কঙ্কালতন্ত্রের কাজ। অর্থাৎ অ্যাকচুয়ালি আমরা আজকে হচ্ছে পেশি এবং কঙ্কালতন্ত্র এই দুইটির কাজগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা কঙ্কালের কাজটা একটু দেখে নিব। যেহেতু আমরা কঙ্কাল নিয়ে কথা বলছি, তাহলে অবশ্যই আমাদের একটু জেনে নেওয়া উচিত যে কঙ্কালের মধ্যে আসলে কি কি জিনিসগুলো আছে, যদি আমরা এটা পারি। কারণ কঙ্কালতন্ত্র পড়লেই আমরা এটা পারবো অলরেডি, তাই না? আর কঙ্কালের যেহেতু আমরা কাজ শিখছি, তাহলে অবশ্যই আমরা কঙ্কাল সম্পর্কে আগে থেকে জেনে নিয়ে তারপরে তো এটার কাজ শিখবো। সো দ্যাটস ওয়াই আমরা প্রথমে কঙ্কালের মধ্যে কি কি জিনিস আছে আমরা সেটা একটু মৌলিক বিষয়ভাবে জেনে নেব। তো প্রথমত কঙ্কালতন্ত্র অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, তো কঙ্কালতন্ত্র কিছু পার্টিকুলার উপাদানগুলো নিয়েই কিন্তু গঠিত হয়। তো তার মধ্যে কঙ্কালতন্ত্রের প্রধান উপাদানগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে অস্থি বা বোন, তারপর হচ্ছে তৌণাস্থি বা কোমলাস্থি বা কার্টিলেজ, আরেকটি হচ্ছে পেশি, এরপর অস্থি বন্ধনী, তারপর হচ্ছে পেশি বন্ধনী, এইগুলো। এছাড়াও যদি আমরা আরেকটি পয়েন্ট উল্লেখ করতে চাই, তাহলে সেটি হচ্ছে অস্থি সন্ধি। তাহলে এই যে বিষয়গুলো আমরা পেলাম এখানে, তো এইগুলো নিয়েই কিন্তু গঠিত হয় আমাদের একটা কমপ্লিট কঙ্কালতন্ত্র। তাহলে আজকে আমরা এই পেশি এবং আমাদের পুরো কমপ্লিট কঙ্কালতন্ত্র এটা নিয়েই আমরা শিখবো, এটার কাজ শিখবো, এবং এই কাজের মধ্যে পেশির একটা বড় ভূমিকা আছে সেটা আমরা দেখবো। তো প্রথম আমরা কঙ্কালের কিছু কাজের কথা যদি বলি, তো ফার্স্ট অফ অল আমরা প্রথমেই উল্লেখ করে দিলাম যে কঙ্কাল দেহে যে কাঠামো সে কাঠামো দান করে। তো মানব কঙ্কাল দিয়ে যদি কথা বলি, তাহলে মানব কঙ্কালটা কিন্তু একটা মানুষের যে আকৃতি সেটা দিচ্ছে, অর্থাৎ মানুষের হাইট যেটা হবে, মানুষের হাতটা কেমন হবে, পা কেমন হবে, আমাদের হাতের আঙুলগুলো, অর্থাৎ আমাদের দেহের প্রত্যেকটি পার্টিকুলার অংশ কেমন হবে সেটা উপর নির্ভর করেই কিন্তু আমাদের দেহের আকৃতিটা হয়, একটা কাঠামো তৈরি হয়। তো মানুষের কাঠামো, বাঘের কাঠামো, হরিণের কাঠামো, গরু ছাগল, অন্যান্য যে জীবজন্তুগুলো আছে, পশু পাখি আছে বা প্রাণী আছে, এদের প্রত্যেকে কিন্তু কাঠামো একই রকম না, এদের কাঠামো কিন্তু আলাদা। আর আলাদা হওয়ার একটা প্রধান কারণই হচ্ছে, বা আলাদা হওয়ার অ্যাকচুয়ালি কারণটাই হচ্ছে আমাদের এই কঙ্কালতন্ত্র। তাহলে এই কঙ্কালের প্রধান কাজ কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে দেহের যেটা কাঠামো বা শেপ, এটা কিন্তু সে তৈরি করবে, তো দেহের একটা গঠন সে তৈরি করবে। অর্থাৎ এক একটা জীব কেমন হবে দেখতে সেটা আসলে তার কঙ্কালের উপরে কিন্তু ডিপেন্ড করবে। তারপর হচ্ছে বিভিন্ন অঙ্গের রক্ষণাবেক্ষণ করা ও ভার বহন করা, অর্থাৎ বিভিন্ন অঙ্গের সে রক্ষণাবেক্ষণ করবে এবং সে ভার বহন করবে। এখন রক্ষণাবেক্ষণ বলতে আমরা কি বুঝতে পারি, আমাদের দেহে কিন্তু কিছু স্পেসিফিক অঙ্গ আছে যেগুলো খুবই সেন্সিটিভ এবং যেগুলো খুবই দরকারি এবং কার্যকরী অঙ্গ, যেটার একটা না হলে আমরা আসলে বাঁচবো না। যেমন তার মধ্যে প্রধান বলতে গেলে হচ্ছে হৃৎপিণ্ড, তারপর হচ্ছে মস্তিষ্ক, এরা দুইটা হচ্ছে সবচেয়ে প্রধান। এছাড়াও কিন্তু আছে ফুসফুস, কিডনি বা বৃক্ক, এরকম অনেক কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আছে। তাহলে এই অঙ্গগুলো আসলে বাইরের পরিবেশে সাথে কিন্তু অতটা খাপ খাইতে পারবে না, এবং এই অঙ্গগুলোতে সামান্য আঘাত পেলেই কিন্তু অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তাহলে এই অঙ্গগুলোকে কি করতে হবে, কোনো একটা সেফ জায়গাতে রাখতে হবে। যেমন যদি মস্তিষ্কের কথা বলি, তাহলে এই মস্তিষ্ক আমাদের কঙ্কালতন্ত্রের যে করটিকা নামক যে অস্থি আছে সেই করটিকার মধ্যে, মানে করটি অ্যাকচুয়ালি, তো অনেকগুলো করটিকে মিলে করটি হয়। তাহলে আমাদের যে করটি, অর্থাৎ আমাদের মাথার যে খুলির হাড়, এই হাড়ের মধ্যেই কিন্তু মস্তিষ্কটা খুব ভালোভাবে সেফলি আছে, সুরক্ষিত আছে, যার ফলে বাইরের থেকে কোনো আঘাত ডিরেক্টলি কিন্তু মস্তিষ্কে গিয়ে পড়ে না, এবং মস্তিষ্ক বাইরের যে ধুলিকণা রোগ জীবাণু থেকে কিন্তু অনেকটা সেফ আছে আমাদের এই কঙ্কালতন্ত্রের কারণে। এবং সেটা কঙ্কালতন্ত্রের একটা অস্থি, মানে এক ধরনের অস্থি জানা হচ্ছে করটি, তার মধ্যে কিন্তু সুরক্ষিত আছে। তাহলে এটা কিন্তু সে রক্ষণাবেক্ষণ করছে কঙ্কাল, কাকে, মস্তিষ্ককে। একইভাবে হৃৎপিণ্ডের যদি কথা বলি, তাহলে আমাদের হৃৎপিণ্ড এবং সাথে সাথে আমি এটাকে ফুসফুসের কথাও বলতে পারি, হৃৎপিণ্ড এবং ফুসফুস দুটাই কিন্তু আমাদের যে বক্ষপিঞ্জর, আমাদের যে বক্ষপিঞ্জরের যে কঙ্কাল আছে তার মধ্যে কিন্তু ফুললি সেফ আছে, কারণ হৃৎপিণ্ডে বাইরের থেকে কোনো আঘাত পেলে এটা ক্ষতিগ্রস্ত হতে পারত, বা বাইরের কোনো তাপ চাপ বা ধুলিকণা বা কোনো একটা কিছুর উপাদান যদি হৃৎপিণ্ডের গায়ে আঘাত ফেলে বা কোনো প্রভাব ফেলতে পারতো, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইটাকে কিন্তু সেফ রাখছে, কে রাখছে, কিন্তু আমাদের এই বক্ষপিঞ্জর। একই সাথে কেউ দেখো একটা নির্দিষ্ট জায়গাতে ফুসফুস এবং হৃৎপিণ্ড কিন্তু অবস্থান করছে, অর্থাৎ এটার যে ভার এটাকে কিন্তু কে বহন করছে,
এই বক্ষপিণ্ডের অস্থিগুলো কিন্তু বহন করছে। আবার মস্তিষ্কের এই ভারটা কে বহন করছে? আমাদের মাথার যে করোটি নামক অস্থি সেটা কিন্তু বহন করছে। তাহলে করোটি কিন্তু কঙ্কালতন্ত্রের অংশ, আবার বক্ষপিঞ্জরটা কিন্তু কঙ্কালতন্ত্রের অংশ। তাহলে দুইটা অংশই কিন্তু কি করছে, দুই ধরনের অঙ্গকে ফুলি সেফ রাখছে, অর্থাৎ রক্ষণাবেক্ষণ করছে, আবার তার ভারটাকেও কিন্তু সে বহন করছে। আবার একইভাবে যদি বলি মেরুরজ্জু, এটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের মধ্যে থাকা আমাদের যে নিউরন, নিউরন গুচ্ছ, এটাকে কিন্তু বলা হয় মেরুরজ্জু। তাহলে এটাও কিন্তু আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়ে প্রবেশ করেছে, অর্থাৎ মেরুদণ্ডের যে অস্থিগুলো আছে এইগুলো কিন্তু, অর্থাৎ কমপ্লিট মেরুদণ্ডটা কিন্তু কি করছে, আমাদের এই মেরুদণ্ডটাকে কিন্তু রক্ষণাবেক্ষণ করছে এবং তার ভারটাকে কিন্তু বহন করছে। তাহলে এইভাবে অনেকগুলো এক্সাম্পল দেওয়া যেতে পারে যে অনেকগুলো অঙ্গ আছে যারা আমাদের কঙ্কালতন্ত্রের মাধ্যমে কিন্তু ফুলি সেফ আছে। অ্যাকচুয়ালি সবগুলো অঙ্গই কিন্তু কঙ্কালতন্ত্রের মাধ্যমে ফুলি সেফলি অবস্থান করছে এবং তার ভারটাকেও কিন্তু বহন কে করছে, এই কঙ্কালতন্ত্রই করছে। অর্থাৎ সমগ্র দেহের ভারটাকে কিন্তু আসলে এই কঙ্কালই বহন করছে। তারপর নাম্বার থ্রি যদি বলি নড়াচড়া ও চলাচলে সাহায্য করা। হ্যাঁ, আমাদের যদি দেহে কোনো দৃঢ় অঙ্গ না থাকতো তাহলে আমরা কিন্তু চলাচল করতে পারতাম না, যখন তখন যে কোনো হচ্ছে অঙ্গের ভারে আমরা কিন্তু যেখানে যেদিকে পড়ে যেতাম। তাহলে এই যে পায়ের যে বড় একটা ভূমিকা, পায়ের মাধ্যমে আমরা হাঁটতে পারছি, আমরা হাতের মাধ্যমে অনেক কিছু রূপের সাপোর্ট দিতে পারছি, তাই না? পুরো একটা কমপ্লিট কঙ্কালতন্ত্র কি করছে, আমাদের দেহকে কিন্তু মুভমেন্টে হেল্প করছে, হাত নড়ানো, পা নড়ানো, ঘাড় নড়ানো, মেরুদণ্ডটাকে মুভ করানো, বসা ওঠা দাঁড়ানো, হাঁটাচলা করা, এই সবগুলো কাজ কিন্তু আসলে কঙ্কালতন্ত্রের মাধ্যমে হচ্ছে। তাহলে একটা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, পার্টিকুলার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো আছে এগুলো এবং সম্পূর্ণ দেহটাকে কিন্তু বিভিন্নভাবে এই মুভমেন্টে চলাচলে, অর্থাৎ নড়াচড়া এবং চলাচল এই দুটো কাজে কিন্তু কে করছে হেল্প, এটা কিন্তু আমাদেরকে কঙ্কালই হেল্প করছে। অর্থাৎ আমরা যদি হাত পা এই দুটোর কথা বলি, এটা কিন্তু সবচেয়ে বেশি মুভেবল এবং সবচেয়ে বেশি মুভ করতে আমাদের হেল্প করে। তাছাড়াও আমাদের এইটার পাশাপাশি আরেকটু হেল্প কে করে, আরেকটু হেল্প করে হচ্ছে আমাদের অস্থি সন্ধি, অর্থাৎ বোন জয়েন্ট, এটা আমাদেরকে কিন্তু মুভমেন্টে একটু হেল্প করে। অর্থাৎ অস্থির সাথে অস্থি সন্ধিটা যখন সম্মিলিত হয় তখন আসলে কী হয়, মুভমেন্টটা আরও বেশি ইউজফুল হয় এবং আরও বেশি মানে ফ্রিলি মুভেবল হয়। তারপর আসি হচ্ছে রক্ত কণিক উৎপাদন। আমাদের অস্থির মধ্যে কিন্তু কিছু উপাদান আছে, তার মধ্যে একটা উপাদানের কথা বলতে পারি যার নাম হচ্ছে, উপাদান বললে ভুল হয় অ্যাকচুয়ালি, অংশ, অস্থির একটা গঠনগত অংশ, তার নাম হচ্ছে অস্থি মজ্জা। তো অস্থি মজ্জার বিভিন্ন রঙের বা বিভিন্ন রকমের হতে পারে, তার মধ্যে একটি রকম হচ্ছে লাল অস্থি মজ্জা, আরেকটি হচ্ছে হলুদ, আরেকটি হচ্ছে সাদা। তাহলে অস্থি মজ্জা এরকম বিভিন্ন কালারের হয়। তো অস্থি মজ্জার মধ্যে লাল যে অস্থি মজ্জা সেখানে কিন্তু লোহিত রক্ত কণিকা তৈরি হয়, আবার শ্বেত মানে সাদা, তাহলে এই সাদা অস্থি মজ্জায় কিন্তু শ্বেত রক্ত কণিকা তৈরি হয় এবং অনুচক্রিকাটাও কিন্তু অস্থি মজ্জায় তৈরি হয়। তাহলে কী দাঁড়াচ্ছে যে তিনটি কণিকাই কিন্তু আমাদের অস্থি মজ্জার মধ্যে, অ্যাকচুয়ালি অস্থির মধ্যে। তাহলে আরও ভালোভাবে বললে কী হয়, কঙ্কালতন্ত্রের মধ্যে, তার মানে কঙ্কালতন্ত্রের যে অংশ অস্থি তার মধ্যে কিন্তু কী হচ্ছে, আমাদের এই রক্ত কণিকাগুলো তৈরি হচ্ছে। তাহলে কঙ্কাল না থাকলে কী হবে, দেহে রক্তের কোনো কণিকা থাকবে না, আর রক্ত কণিকাগুলো বিভিন্ন কাজ করে, যেমন লোহিত কণিকা কী করে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, আবার শ্বেত কণিকা কী করে, জীবাণুগুলোকে দমন করে, অনুচক্রিকা কী করে, রক্ত জমাট বাঁধাতে সহায়তা করে, কোনো অংশ কেটে গেলে সেখানে দ্রুত রক্তমান বাঁধিয়ে আমাদের দেহ থেকে রক্ত অনবরত নিঃসৃত হওয়াটা থেকে সে সেভ করে। তাহলে রক্তর কিন্তু বিভিন্ন কাজ আছে। তাহলে যদি রক্ত নাই তৈরি হয় রক্ত কণিকা, তাহলে এই কাজগুলো তারা ঘটবে না, তাই কণিকাগুলোকে কে তৈরি করবে, এটা হচ্ছে কঙ্কালতন্ত্র সেটাকে বা কঙ্কাল তাকে তৈরি করবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। তারপর হচ্ছে খনিজ লবণ সঞ্চয়। আমাদের কিন্তু দেহের বিভিন্ন রকম কাজে লবণ দরকার হয়, যেমন পরিপাকের ক্ষেত্রে লবণটা খুব বেশি দরকার হয়, এছাড়াও দেহের বিভিন্ন অঙ্গ গঠনে কিন্তু রক্ত লবণগুলো দরকার হয় এবং সেটা অবশ্যই খনিজ লবণ যেটা সেটা দরকার হয়, মিনারেল যে লবণগুলো আছে মানে মিনারেল সল্ট। তো এই লবণগুলো দেহে কিন্তু অনেক রকমের দরকার হবে, পিত্তাশয় পিত্তরস তৈরিতে লবণ লাগে, আবার আমাদের বিভিন্ন হরমোন তৈরিতে লবণ দরকার হয়, দেহের বিভিন্ন দৃঢ় অঙ্গগুলো তৈরিতে লবণ দরকার হয়, যেমন অস্থি তৈরিতে দরকার হয় ক্যালসিয়াম। তো এই ক্যালসিয়াম এর পাশাপাশি, ক্যালসিয়াম তো অস্থিতে থাকবেই, এছাড়াও অস্থিতে কী হয় আমাদের ক্যালসিয়াম ছাড়াও ফসফরাস এবং হচ্ছে তোমার পটাশিয়াম, এই দুইটা আমাদের দেহে কিন্তু থাকে। তাহলে এইগুলো কিন্তু দেহের বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এবং সেই ব্যবহৃত হওয়ার সময় এটা দরকার হবে আমাদের, তাই না? তাহলে এই দরকারটা আমরা কোথা থেকে ফুলফিল করতে পারবো, এটা অস্থির থেকে করতে পারবো। আর অস্থি কার অংশ, অস্থি হচ্ছে কঙ্কালতন্ত্রের অংশ। তাহলে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অস্থির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ, অস্থি কী কী কাজ করে, অ্যাকচুয়ালি বলতে গেলে এটা কঙ্কালতন্ত্র কী কী কাজ করে, এখানে কিছু আছে অস্থির কাজ, কিছু আছে অস্থি সন্ধির কাজ, তাহলে এই সবই কিন্তু কঙ্কালতন্ত্রের অংশ। সো কঙ্কাল আসলে এই কাজগুলো করে। এখন কঙ্কালের কিন্তু আরেকটা স্পেসিফিক পার্টিকুলার অংশ হচ্ছে পেশি। তো পেশির কিছু ইউনিক কাজ আছে, যদিও পেশি কঙ্কালতন্ত্রের অংশ, তা
তারপর পেশির কিছু ইউনিক কাজ আছে, আমরা সেই পেশির ইউনিক বা নিজস্ব কিছু কাজগুলো আমরা দেখব। সেই কাজগুলো কি কি? তাহলে পেশি, যে প্রধান যে পেশির আমরা যদি বৈশিষ্ট্য কথা বলি বা কাজের কথা বলি, তার মধ্যে ফার্স্ট অংশটাই আমাদের টেনে আনতে হয়, সেটা হচ্ছে দেহের নির্দিষ্ট একটা আকার দান করবে। আমাদের পায়ের হচ্ছে মাসেল গুলো যেগুলো, সেগুলো কিন্তু মোটা হয়, মাসেল মানে মাস্কুলার টিস্যু মানে পেশি টিস্যু, তো মাসেল মানে কিন্তু টিস্যু মানে পেশি। তাহলে মাস্কুলার টিস্যু মানে হচ্ছে কি, পেশি টিস্যু। তাহলে পেশি তিন রকমের হয় কিন্তু, একটা হচ্ছে ঐচ্ছিক, একটা হচ্ছে অনৈচ্ছিক, আর একটা হচ্ছে হৃৎপেশি। সো হৃৎপেশিটা কোথায় আছে? হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি, এটা কিন্তু হৃৎপিণ্ডের মধ্যেই আছে, মানে হৃৎপিণ্ডে আছে, যেটা হৃৎপিণ্ডকে সঞ্চালন করে। আর অনৈচ্ছিক পেশিগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এটা আসলে অনিয়ন্ত্রিত হয় স্বয়ংক্রিয়ভাবে, আর ঐচ্ছিকটা আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে এই সবগুলো পেশি কিন্তু কি করছে, আমাদের দেহের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অঙ্গগুলো কিন্তু তৈরি করছে। যেমন হাতটা একটু চিকন হয় পায়ের তুলনায়, মানে কি পায়ের মাসেলটা বেশি আছে এই জন্য। তো দেহের বিভিন্ন অঙ্গ জায়গাতে অঙ্গগুলোতে কি হয়, এই মাসেলগুলোর পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু দেহের একটা আকৃতি বা শেপ কিন্তু তৈরি হয়, ঠিক আছে? এটা পুরুষ নারী ভেদ একটু একটু ভিন্ন হয়, কিছুটা ভিন্ন হয়। তো এই দেহের নির্দিষ্ট যে আকার বা শেপ, এটা আসলে কে দিবে? এটা হচ্ছে আমাদের এই পেশি দিবে। ওকে, তারপর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন। শুধুমাত্র অস্থি, সে একটা দৃঢ় অঙ্গ, অস্থি কিন্তু একা মুভ করতে পারবে না, অস্থিকে মুভ করাতে হবে, অবভিয়াসলি তাই কিন্তু। ওকে, তার মানে অস্থি আসলে যদি চিন্তা করি যে অস্থি হচ্ছে ধরো একটা গাড়ি উইদাউট চাকা, মানে কোনো চাকা নেই, আর যখনই পেশি দিবা দ্যাট মিন্স তুমি চাকা দিচ্ছ, তাহলে তুমি হচ্ছে অস্থি গাড়িটাকে মুভ করাচ্ছ চাকার সাথে। তাহলে গাড়ি একটা আসলে দৃঢ় অংশ, এটা আসলে কোনো মুভেবল ক্ষমতা নাই, চাকার মাধ্যমে এটাকে ঘোরাতে পারছি। তো ব্যাপারটা এরকমই, আসলে অস্থি হচ্ছে একটা দৃঢ় অঙ্গ, সে নিজে মুভ করতে পারবে না, এই অস্থিকে টেনে হিঁচড়ে বা অস্থিকে নড়িয়ে চড়িয়ে আসলে মুভ করাবে কি পেশি। তার মানে প্রত্যেকটি অস্থির সাথে কোনো না কোনোভাবে পেশিগুলো যুক্ত হয়ে কি হয়, এই অস্থিগুলোকে মুভ করায়। এবং এর সাথে আরেকটা জিনিস সম্পর্ক আছে, তার নাম হচ্ছে অস্থি সন্ধি। কারণ অস্থি সন্ধি, পেশি আর অস্থি, এই তিনটি সমন্বিত কার্যক্রমে কি হয়, আসলে একটা মুভমেন্ট তৈরি হয়, অর্থাৎ সঞ্চালন বা চলাচলটা তৈরি হয়। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ যে সঞ্চালনটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি কার মাধ্যমেই ঘটে, এটা কিন্তু অ্যাকচুয়ালি পেশির সাহায্যে ঘটে। উইদাউট পেশি অঙ্গ সঞ্চালন একেবারেই সম্ভব না, ঘটবেই না কোনোভাবে। তারপরে আসি অঙ্গ বিন্যাস, সেটা কিভাবে করে, কোন অঙ্গ কোন দিকে মুভ করবে, কোন অঙ্গ কীভাবে মুভ করবে, কতটুকু মুভ করবে, এটা কিন্তু পুরোপুরি পেশির উপর নির্ভরশীল। কারণ সব অঙ্গ সমানভাবে মুভ করা যায় না, তো এই সমানভাবে মুভ করার ক্ষমতা, এটা কিন্তু পেশির উপর নির্ভর করে। যেমন হাত পা কিন্তু অনেকটা ভালো মুভ করা যায়, কিন্তু মেরুদণ্ড কিন্তু অত ভালোভাবে মুভ করা যায় না। আবার ঘাড় বেশি সব দিকে নড়ানো যায় না, এবং ঘাড়টা সব দিকে মুভেবল না। তাহলে এই যে পেশির সংখ্যা, পেশির পরিমাণ, এগুলোর উপর নির্ভর করে কিন্তু এক একটা অঙ্গের বিন্যাসটা এক এক রকম হয়, অর্থাৎ কোন অঙ্গ কোনভাবে মুভ করবে সেটা কিন্তু ডিপেন্ড করে। তারপর হচ্ছে থার্ড পয়েন্ট যদি বলি, চলাফেরায় হচ্ছে সহায়তা করা ও ভারসাম্য রক্ষা করা। চলাফেরায় সহায়তা, হ্যাঁ এটা কিন্তু কিছুটা ওইটার মতোই কাছাকাছি পয়েন্ট। চলাফেরায় কী করে সহায়তা করবে, পেশি ছাড়া সহায়তা বললে ভুল হয়, চলাফেরা সম্ভবই না অ্যাকচুয়ালি পেশি ছাড়া। আমরা কত জোরে হাঁটবো, যেমন আমরা যদি চাই হাঁটাহাঁটি করবো, সো আমরা আস্তে হাঁটতে পারি, জোরে হাঁটতে পারি, আবার কিন্তু চাইলে দৌড়াতেও পারি। তার মানে কি, আমরা চাইলে কিন্তু ধীরে এবং জোরে দুইভাবে আমরা কিন্তু নড়াচড়া বা চলাচল করতে পারি। তাহলে জোরে নড়লে সেক্ষেত্রে পেশির টানটা বেশি হয়, পেশিকে একটু বেশি বল প্রয়োগ করতে হয়, আর আস্তে চলাচল করলে পেশিকে একটু আস্তে বা কম পরিমাণে বল প্রয়োগ করতে হয়। তার মানে আমরা যে চলাফেরা করবো, এটা আসলে পরিমাণটাও কিন্তু পুরোপুরি পেশির উপর নির্ভর করবে। পেশি সংকুচিত হলে বা প্রসারিত হয়ে কি করবে, আমাদের এই মুভমেন্টটাকে পারফেক্টলি ঘটাবে। তাহলে এই চলাফেরা সহায়তা করাটা কিন্তু পেশিরই কাজ, এবং ভারসাম্য রক্ষা করা। আমরা সব ধরনের অঙ্গ দিয়ে কিন্তু সব রকম ওয়েট আমরা লিফট করতে পারি না, হাত দিয়ে আমরা যা উঠাতে পারি, পা দিয়ে সব কিন্তু সেটা উঠাতে পারি না। তাহলে এক এক দেহের এক এক জায়গাতে কিন্তু পেশির পরিমাণটা ভিন্ন হওয়ার কারণে কি হয়, মুভমেন্টের ধরনটাও কিন্তু ভিন্ন হয়। এবং আমরা যে হাঁটাচলা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের হাত পা যে মুভ করে, এটা কিন্তু একটা নিয়ন্ত্রিতভাবে হয়, এবং নিয়ন্ত্রিতভাবে হয় আসলে পেশির কারণেই হয়। তাহলে এই ভারসাম্য রক্ষা বা আমাদের দাঁড়িয়ে থাকা, হাঁটা চলা করা, চলাফেরা করা, দৌড়ানো, এই সবগুলো কাজ কিন্তু নিয়ন্ত্রিতভাবে পেশির দ্বারাই কিন্তু হয়। এবার সে স্বয়ংক্রিয় কাজ ভূমিকা পালন করা। এখন স্বয়ংক্রিয় কাজ বলতে কোনটা বোঝাচ্ছি, যেমন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হৃৎপিণ্ড কিন্তু একটি অনবরত স্পিডে চলতেই থাকে, এটা কিন্তু নিয়ন্ত্রণ তেমনটা আমরা করতে পারি না। তাহলে এই হৃৎপিণ্ড কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের অংশ, আবার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রটা নিয়ন্ত্রিত হয় আর কি হৃৎপিণ্ড। এছাড়া আমাদের পরিপাকতন্ত্রের পরিপাকের কাজটা, এগুলো কিন্তু
একেবারে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। এটা আমরা নিয়ন্ত্রণ করি অতভাবে কমপ্লিটলি, এটা আমাদের এখানে ঐচ্ছিক পেশি নাই, আমরা নিজেরা চাইলেই মনের মতো ম্যানুয়ালি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না, এটা অটোমেটিক্যালি হয়। তাহলে এই যে যত প্রকার স্বয়ংক্রিয় মানে স্নায়ুতন্ত্রের অঙ্গগুলো আছে এগুলো কিন্তু নির্দিষ্ট নিয়মে চলে, তাহলে এটা কিন্তু পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং যত প্রকার অঙ্গের মধ্যে আমি যদি কয়েকটা অঙ্গের এক্সাম্পল দিই, যেমন হচ্ছে খাদ্যবস্তু গমন প্রক্রিয়া, অর্থাৎ পরিপাকতন্ত্রের পরিপাক নালীতে খাদ্যবস্তুতে যাবে, যেমন হচ্ছে আমরা যখন খাদ্য গ্রহণ করি, যখন খাদ্যকে আমরা ভক্ষণ করি বা গলাধঃকরণ করি, তখন কি হয় খাদ্যবস্তু কিন্তু আমাদের খাদ্য নালী দিয়ে এই মুখগহ্বর থেকে পাকস্থলীতে পৌঁছায়। তাহলে খাদ্যবস্তুর এই গমন প্রক্রিয়াটাকে বলা হয় পেরিস্টালসিস। তো এই প্রক্রিয়াটায় খাদ্যবস্তু গমনটা আসলে কি হয়, এটা কিন্তু পেশিতে নিয়ন্ত্রিত হয়, পেশি কিন্তু এই কাজটা করে, স্বয়ংক্রিয়ভাবে কিন্তু ঘটে। তারপর বর্জ্য পদার্থ নিষ্কাশন বা ত্যাগ, অর্থাৎ আমাদের মলমূত্র ত্যাগ, তোমার তোমার হচ্ছে এছাড়া যদি বলি বর্জ্য পদার্থ নিষ্কাশন যেগুলো আছে, এই সবগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে মলমূত্র এটা কিন্তু আসলে পরিপাকতন্ত্র, মলত্যাগ পরিপাকতন্ত্র নিয়ন্ত্রিত হয়, আর মূত্র কিন্তু রেচনতন্ত্রের অংশ। তার মানে পরিপাকতন্ত্রের যেই নিষ্কাশন কাজটা এবং রেচনতন্ত্রের যে নিষ্কাশন কাজটা, দুটো কাজই কিন্তু আসলে কি হয়, এটা কিন্তু আসলে পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের যে স্পন্দন আর রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা, হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় প্রসারিত হয় তখনই কিন্তু আমাদের দেহে রক্ত যাওয়া আসা করতে পারে। তাহলে হৃৎপিণ্ডের যে সংকোচক সংকীর্ণতা নিশ্চয় নিয়মেই হয় এবং সেটা কিন্তু হৃৎপেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এইটা কি দ্বারা নিয়ন্ত্রিত হয় বললাম, হৃৎপেশি দ্বারা, মানে এটা হৃৎপিণ্ড আসলে যে পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলে হৃৎপেশি। এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এটা কিন্তু আসলে অটোমেটিক্যালি হয়। তাহলে এখানেও কিন্তু পেশির কাজ হচ্ছে, আর হৃৎপিণ্ডের এই কারণে রক্ত যে সারা দেহে প্রবাহিত হয় সেটা হয় কিন্তু রক্ত নালীর সাহায্যে। এই রক্ত নালীগুলো কতটুকু সংকুচিত হবে, কতটুকু প্রসারিত হবে, এটাও কিন্তু পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ রক্ত যাওয়ার সময় আসার সময় কিন্তু রক্তনালীর ব্যাস একই রকম থাকে না, অনেক ক্ষেত্রে ছোট হয় অনেক ক্ষেত্রে বড় হয়, মানে ব্যাসটা অনেক ক্ষেত্রে বেশি হয় অনেক ক্ষেত্রে কম হয়, এটাও কিন্তু পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ রক্ত সারা দেহে সঞ্চালিত হওয়ার যে প্রসেস সেই ক্ষেত্রে কিন্তু রক্ত নালী দিয়ে রক্ত যাওয়া আসা করে, এই নালীগুলোরও কিন্তু নির্দিষ্ট পরিমাণে সংকোচন বা প্রসারণ হয় এবং সেটাও কিন্তু এই পেশি দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তারপরে লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয়। এখন গ্লাইকোজেন আসলে কি, গ্লাইকোজেন হচ্ছে পলিস্যাকারাইড, অর্থাৎ বহু অনুশর্করা, সরল কোনগুলো যেমন হচ্ছে গ্লুকোজ, যেটা এটা সরল শর্করা, সরল শর্করা, এটা হচ্ছে তোমার মনোস্যাকারাইড। তো পলিস্যাকারাইড যেটা গ্লাইকোজেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি চর্বি, অর্থাৎ যদি গ্লুকোজটা অনেক বেশি মাত্রার জমা হয়ে যায় তখন সেটা আসলে গ্লাইকোজেন রূপে জমা হয়, অর্থাৎ আমাদের দেহে অতিরিক্ত যে গ্লুকোজগুলো থাকবে খাদ্য গ্রহণের পরে, যেটা পরিপাক হওয়ার পরে যে সরল শর্করা থাকবে, সেটা অনেক সময় কিন্তু আমাদের মেদ বা চর্বি আকারে দেহে জমা হয়ে যায়। এই মেদ বা চর্বি আকারের এই গ্লুকোজটাকেই বলা হয় গ্লাইকোজেন বা গ্লাইকোজেন, এটা আরেকটা নাম হচ্ছে চর্বি বলা হয় একে। তো পেশির মধ্যে এই গ্লাইকোজেনটা জমা থাকতে পারে, কেন জমা থাকবে, অতিরিক্ত মাত্রা খেয়ে ফেললে এটা পেশিও জমা থাকবে, যার ফলে এই চর্বি জমা হলে কিন্তু অনেকের দেহটা অনেক বড় দেখায়। কেন দেখায়, কারণ চর্বিটা আসলে আমাদের ত্বকের নিচে এবং পেশিতে জমা থাকতে পারে। পেশিতে জমা থাকলে এটা একটা বেনিফিট আছে, এটা একটা পজিটিভ পয়েন্ট আছে, সেটা কি, পেশিতে জমা হলে কি হবে, যখন আমরা কোনো কাজ করব, যদি আমাদের দেহে আমাদের সেই কাজের জন্য সাফিসিয়েন্ট পরিমাণে এনার্জি না থাকে বা আমাদের পরিপাকতন্ত্রের মধ্যে যদি সাফিসিয়েন্ট পরিমাণে খাদ্যবস্তু না থাকে, তাহলে আমাদের ওই পেশিতে থাকা সেই গ্লাইকোজেনটা আমাদেরকে শক্তি দিতে পারবে। কিভাবে দিবে, এই গ্লাইকোজেনটা তখন ভেঙে গ্লুকোজে পরিণত হয়ে যাবে পুনরায়, এবং সেই গ্লুকোজের থেকে আমরা কিন্তু শক্তি পাবো, আমাদের কাজ করার জন্য যে প্রয়োজনীয় শক্তি সেটা কিন্তু আমরা পাবো। তাহলে পেশিতে গ্লাইকোজেন সঞ্চয় থাকলে এটা একটা সুবিধা, এটা হচ্ছে থাকলে আমরা তার মাধ্যমে যখন কোনো প্রয়োজন হবে কোনো কাজ করার বা শক্তির, তখনই আমরা সেই শক্তিটা কিন্তু এই গ্লাইকোজেন থেকে পেতে পারব। তাহলে এইটা হচ্ছে পেশির কাজ। তো এই পেশির কাজগুলো কিন্তু কঙ্কালতন্ত্রের মধ্যেও আসে, কারণ এই পেশি কিন্তু কঙ্কালতন্ত্রেরই একটা অংশ। তাহলে তারপরও আমরা এখানে কঙ্কালের কাজগুলোকে আলাদা করে দেখলাম, এবং তার মধ্যে পেশির কাজগুলো যে স্পেসিফিক কিছু কাজ আছে আমরা সেগুলো এখানে লক্ষ্য দেখলাম। তাছাড়া এই কঙ্কাল আর পেশি এই দুইটার মানে প্রধান উপাদান হচ্ছে অ্যাকচুয়ালি কঙ্কালতন্ত্রের, কারণ এই কঙ্কালতন্ত্রের যে অংশ তার মধ্যে হচ্ছে পেশি আর হচ্ছে অস্থি, আমি ভুল বলেছিলাম, পেশি আর হচ্ছে অস্থি, এই দুইটা মিলে হচ্ছে মেনলি কাজটা হয়, এবং কঙ্কালের মধ্যে অস্থি আর পেশির ভূমিকা সবচেয়ে বেশি। অস্থি ছাড়া কঙ্কালতন্ত্র কোনো কাঠামোই তৈরি হবে না, আর পেশি ছাড়া কঙ্কালতন্ত্রের কোনো মুভমেন্টের ক্ষমতাই থাকবে না, যেটা প্রধান দুইটা জিনিস কঙ্কালের, প্রথম দুটো জিনিস তো একটাই, যে একটা হচ্ছে কঙ্কাল কাঠামো তৈরি করবে আর একটা হচ্ছে কঙ্কাল মুভমেন্টে হেল্প করবে। তো কঙ্কালের কাঠামো তৈরি হবে না যদি পেশি অস্থি না থাকে, আর কঙ্কালের মুভমেন্ট ক্ষমতা থাকবে না যদি সেখানে পেশি না থাকে। তাহলে অস্থি আর পেশি হচ্ছে কঙ্কালতন্ত্রের আসলে সবচেয়ে প্রধান উপাদান বলা যেতে পারে।
তাছাড়া তারপরে অস্থি, তৌনাস্থি, পেশি, অস্থি বন্ধনী, পেশি বন্ধনী আর অস্থি সন্ধি, এই সবগুলো সমন্বিত কার্যক্রম করবে কিন্তু একটা সম্পূর্ণ দেহ মুভমেন্টের ক্ষমতা লাভ করে। তাহলে এতটুকুই ছিল আমাদের এই পেশি আর কঙ্কালের কাজ। আই উইশ সবাই বুঝতে পারছো। যদি এরপরও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাও, আমি চেষ্টা করব এটা বিষয়ে আরও বেশি বিস্তারিত ব্যাখ্যা করার। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল। তাহলে বিদায় নিচ্ছি, সবাইকে সালাম জানিয়ে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।